সমর্থ ভিউয়ার্স, স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং অসাধারণ খেলছিলেন ওপেনার লিটন দাস। 151 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে তখন পথ দেখাচ্ছিল লিটন ও সৌম্য সরকারের জুটি। কিন্তু কুলদীপ যাদবের বলে দলীয় 188 রানের মাথায় স্ট্যাম্পিংয়ের আবেদন করলেন উইকেটরক্ষক ধোনি। আম্পায়ার থার্ড আম্পায়ারকে কল করেন। টিভি রিপ্লেতে দেখা গেল লিটনের পা দাগের উপরেই রয়েছে, সেদিক থেকে বেনিফিট অফ ডাউট হওয়ার কথা ব্যাটসম্যানের, কিন্তু তা হলো না। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। কিন্তু বাংলাদেশের সমর্থকদের অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার আউট করে দিলেন লিটনকে। এই বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশে ম্যাচে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেয়। সবচেয়ে বড় কথা হলো, পা যেখানে দাগের বাইরে যায়নি সেখানে কেন তাকে আউট দেওয়া হলো। এভাবে বারবার ভারতের প্রতি আম্পায়ারদের সহানুভূতি প্রকাশ কিন্তু নতুন নয়। এর আগে 2015 বিশ্বকাপেও ইয়ান গোল্ড ও আলিমদার টাইগারদের বিপক্ষে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। এই একচোখা নীতির জন্য বিশ্ব ক্রিকেটে ভারতের নৈতিক অবস্থান যে প্রশ্নবিদ্ধ হবে তা বলাই মাত্র। 117 বলে 121 রানের ইনিংস খেলেছেন লিটন দাস, পরবর্তীতে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন।